Assalamualaikum, আমার চ্যানেল কুকিং বেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে একদম ফুলকর মুচমুচে আলু পুরির একটি রেসিপি শেয়ার করব। কোনো রকম বেলানিয়ার ঝামেলা ছাড়াই আটা দিয়ে খুব সহজে আপনারা এই আলু পুরিগুলো তৈরি করে নিতে পারবেন, আর এগুলো খেতে অনেক বেশি স্বাস্থ্যকর। আমি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন চলে যাচ্ছে রেসিপিতে। প্রথমে এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে সেগুলোকে ভালোভাবে ভর্তা করে নিয়েছি। এগুলোকে আমি 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। চেষ্টা করবেন ফ্রিজের ঠান্ডা আলুটা ইউজ করার জন্য। এখন চুলা একটা প্যান বসিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো তেল। তেলটা যখন কিছুটা গরম হয়ে এসেছে, আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটাকে একটু ফ্রাই করে নিচ্ছে। পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছে 1 টেবিল চামচের মতো আদা কুচি। আদা কুচিটা দিলে পুরীর ভেতরে এটা টেস্ট অনেক বেশি ভালো আসে। এখন আদাগুলোকে হালকা একটু সর্টে করে নিব, এগুলোকে খুব বেশি ভাজবো না। আদাগুলোকে হালকা একটু সর্টে করে নেওয়ার পর এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আপনি আপনাদের টেস্ট মতো কমিয়ে বা বাড়িয়ে এখানে ইউজ করতে পারবেন। কাঁচামরিচটাকে হালকা একটু ভেজে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ দিচ্ছি ধনিয়া গুঁড়া, খুব সামান্য একটু দিচ্ছি হলুদের গুঁড়া, 1/2 চা চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স, তবে চাইলে আপনারা এখানে লাল মরিচের গুঁড়াটা ইউজ করতে পারেন। এখন এই মশলাগুলোকে আমি 1 মিনিটের মতো একটু সর্টে করে নিচ্ছি, আর চুলার আঁচটাকে মিডিয়াম লোয়ে রেখেছি। 1 মিনিটের মতো সর্টে করে নেওয়ার পর এখন যে আলুগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ফ্রিজে রাখার কারণে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো বেশ ড্রাই। এখন আলুগুলোকে মশলার সাথে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আলুগুলোকে সেদ্ধ করে গরম অবস্থাতে যদি ভর্তা করে ইউজ করা হয় তাহলে আলুগুলো এতটা ড্রাই হয় না, তবে আপনারা সেদ্ধ করে যদি সাথে সাথে ইউজ করতে চান তাহলে এর ভেতরে 1 টেবিল চামচের মতো বেসন দিয়ে নিতে পারেন, এতে আলুটা বেশ খানিকটা ড্রাই হয়ে যাবে। 1/2 চা চামচ দিচ্ছি লবণ, আর 1/4 চা চামচ দিচ্ছি বিট লবণ। বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। বেশ খানিকটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আর 1 চা চামচের মতো দিচ্ছি লেবুর রস। লেবুর রসে বিট লবণটা দিলে এটা টেস্টটা অনেক বেশি ভালো আসে, তবে এটা অপশনে না দিতে চাইলে না দিলেও চলবে। এখন এই সব কিছুকে আবার খুব ভালোভাবে নেড়ে মিক্স করে নিচ্ছি। আলুগুলোকে এভাবে একটু ড্রাই করে তৈরি করে নিলে যখন আলু পুরির ভেতরে পুরটা ভরা হবে আর আলু পুরিটা ভাজা হবে তখন আলু পুরিটা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। সব কিছুকে নেড়ে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর এই মিশ্রণটাকে এখন পুরোপুরি ঠান্ডা করে নিব। এখন এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে আমি একটা বড় বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ আটা। আমি এখানে আটা দিয়ে তৈরি করছি, তবে আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। আটা দিয়ে তৈরি করলে এটা অনেক বেশি স্বাস্থ্যকর হয়। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, লবণটা আপনার আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটাকে এখন আটার সাথে খুব ভালোভাবে ডোলে ডোলে মেখে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটাকে খুব ভালোভাবে ডোলে ডোলে মেখে নিচ্ছি। এটাকে ভালোভাবে মেখে নেওয়ার পর যখন এরকম মুটি করবেন দেখবেন খুব ইজিলি মুটি হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে এটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন রুম টেম্পারেচারে থাকা কিছুটা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব, তবে পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে, তাহলে ডোটা পারফেক্ট তৈরি হবে। আমি ডোটা তৈরি করে নিয়েছি, এটাকে 4-5 মিনিটের মতো খুব ভালোভাবে মুথে নিয়েছি। ডোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা খুব বেশি শক্ত হয়নি, একটু নরম করে ডোটা তৈরি করতে হবে। এখন এটার উপর আমি কিছুটা তেল লাগিয়ে 10 মিনিটের জন্য ঢেকে একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি। এর মাঝে আলুর ফিলিংটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি ছোট ছোট পোর্শন নিয়ে 2 হাত দিয়ে গোল করে নিচ্ছি। সবটুকু আলুর ফিলিং দিয়ে আমি এভাবে বলের মতো তৈরি করে নিচ্ছি, তবে খুব বেশি বড় করে এই বলগুলো তৈরি করা যাবে না, তাহলে পুরীর বাইরে ফিলিংটা চলে আসতে পারে। আর আলুর এই ফিলিংটা এমনিতেও খেতে অনেক বেশি মজার হয়। আমি একইভাবে সবগুলো বল তৈরি করে নিয়েছি। ডোটাকেও 10 মিনিট রেস্ট দেওয়া হয়ে গিয়েছে, এখন এটাকে আরও 1-2 মিনিটের মতো একটু মুথে নিচ্ছি। এখন পুরি তৈরি করার জন্য আমি এখান থেকে একটা পোর্শন নিয়ে নিচ্ছি। আপনারা পুরিটাকে যতটা বড় করে তৈরি করতে চান সেভাবে পোর্শনটা নিতে হবে। এখন এটাকে হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি, তবে অবশ্যই আলুর ফিলিংয়ের যে বলটা তৈরি করেছি সেটা ডাবলের একটু বেশি হতে হবে। আমি যেহেতু আজ বেলে না নিয়েই তৈরি করবো সেজন্য এটাকে হাত দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি, আর এটার সাইডের অংশটাকে একটু পাতলা করে ছাড়িয়ে নিতে হবে, মাঝের অংশটাকে একটু মোটা রাখতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কীভাবে এটাকে ছাড়িয়ে নিচ্ছি। এটাকে ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পর আলুর ফিলিং দিয়ে যে বলগুলো তৈরি করেছিলাম আমি একটা নিয়ে নিয়েছি, আর এটা দিয়ে এখন 4-5 থেকে এটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিব। আশা করছি দেখেই বুঝতে পারছেন এটাকে এমনভাবে লাগাতে হবে যেন কোনো অংশ ফাঁকা রয়ে না যায়।
চারপাশ থেকে এটাকে লাগিয়ে নিয়ে ওপরের অংশটাকে আমি একটা সাইডে রেখে এটাকে হাত দিয়ে একটু চেপে নিচ্ছি। চাইলে আপনার ওপরের অংশটাকে একটু ছিঁড়েও নিতে পারেন। এখন এটার মাঝ বরাবর আমি হাত দিয়ে চাপ দিচ্ছি যেন ভেতরে আলুর যে ফিলিংটা ইউজ করা হয়েছে সেটা সব জায়গায় ভালোভাবে ছাড়িয়ে যায়। আর মাঝ বরাবর এটাকে চাপ দিয়ে নেওয়ার পর চার সাইডে আস্তে আস্তে চাপ দিয়ে এটাকে বড় করে নিতে হবে। আশা করছি দেখেই বুঝতে পারছেন। আমি এটাকে না বেলেই পুরি শেপ দিয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে এটাকে বেলে নিয়েও তৈরি করতে পারেন। এখন ছোট্ট একটা টিপস, এটাকে ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পর এটার ঠিক মাছ বরাবর হাত দিয়ে একটু প্রেস করে নেবেন, এতে যখন এটাকে ভাজা হবে এটা খুব ভালোভাবে ফুলে উঠবে। এইটা একটা পুরি তৈরি হয়ে গিয়েছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কোনো অংশ ফেটে যায়নি বা ভেতরে ফিলিংটা বের হয়ে আসেনি। আমি একইভাবে বাকিগুলো তৈরি করে নিয়েছি, এগুলো নর্মালি পুরি যেভাবে তৈরি করা হয় সেভাবে এটাকে তৈরি করে নিয়েছি, খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে তৈরি করিনি। এখন পুরিগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলা একটা প্যানে বেশ খানিকটা তেল দিয়ে নিয়েছি, তবে তেলটাকে খুব বেশি গরম করে নিইনি, হালকা গরম তেলে পুরিগুলোকে দিতে হবে। খুব বেশি গরম তেলে পুরিগুলোকে দিলে এগুলোতে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর এগুলো ভালোভাবে ফুলবে না, সেজন্য চেষ্টা করবেন একদম হালকা গরম তেলে পুরিগুলোকে দেওয়ার জন্য একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নেওয়ার জন্য। আর দেওয়ার সাথে সাথে এগুলোকে উল্টাতে যাবেন না, যখন দেখবেন একটা সাইড কিছুটা ভাজা হতে থাকবে তখন এগুলো একে একে তেলের উপর আসতে থাকবে। যখন দেখবেন এগুলো হালকা উপরে উঠতে শুরু করেছে তখন সাইড থেকে হালকা একটু একটু করে এগুলোর উপরে এভাবে তেল দিতে হবে, তাহলে পুরিগুলো ফুলতে থাকবে। আর যখন একটা পুরি পুরোপুরি ফুলে উঠবে তখন এগুলোকে উল্টে নিতে হবে। একইভাবে আমি সবগুলো পুরি ফুলে ওঠার পরে এগুলোকে উল্টে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটা পুরিও ফেটে যায়নি বা ভেতরের ফিলিংটা বের হয়ে আসেনি, এগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন এই পুরিগুলোকে কয়েকবার একটু উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। একটু সময় নিয়ে পুরিগুলো ভাজলে এগুলো যেমন অনেক বেশি ক্রিস্পি হয় আর খুব সুন্দরভাবে ফুলেও ওঠে। এগুলোতে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, এখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে বাকিগুলোও ভেজে নিব। তবে ভাজার আগে অবশ্যই তেলটাকে আবারও কিছুটা ঠান্ডা করে নিতে হবে। আমি একইভাবে আরও কিছু পুরি ভেজে নিয়েছি, চাইলে আপনারা এখন এগুলো গরম গরম সসের সাথেও সার্ভ করতে পারেন। আর এগুলো কতটা ফুলকো হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা ক্রিস্পি হয়েছে। যেহেতু এটা আটা দিয়ে তৈরি করা হয়েছে এটা বেশ স্বাস্থ্যকর, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।